আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের বন্ধু আকাশ। আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আচার করব প্রাইমারি শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগ নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু আগে আপনারা 36 করতে চাই এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমরা যদি প্রাইমারি বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট www.org এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, তো নিচের দিকে দেখতে পাবে নোটিফিকেশন। কিন্তু কালকে কিন্তু রাতের দিকে একটা নতুন নোটিফিকেশন দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে নোটিফিকেশন ফর স্কুটনি ভেরিফিকেশন অ্যান্ড ভাইবা ভয়েস অ্যাপটিউড টেস্ট ফর 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড 467 অফলাইন অ্যাপ্লিকেন্টস। এখানে কিন্তু 16500 2014 যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু নতুন করে আবার 467 জনকে নিয়োগ করা হচ্ছে। কারা কারা এই জন্য গ্রহণযোগ্য সমস্ত বিষয় কিন্তু ভিডিওতে জানিয়ে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো এই সেই নোটিশটি তুমি যা তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে 467 জনকে কিন্তু এখানে নতুন করে কাউন্সিলিং কিন্তু সেখানে ডাকা হয়েছে এবং সেখানে স্কুটনি ভ্যালিডেশন ভাইবা ভয়েস অ্যাপটিটিউড টেস্ট করা হবে। টেট 2014 কোয়ালিফাইড এবং টেট ক্যান্ডিডেট 2500 জন নিয়োগ করা হয়েছিল। সেখানে অনেকেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছিল না, তারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং অন্যান্য 4টি শর্ত তারা পূরণ করেছে। তারা 50% আইসেন্টিটি ছিল এবং তাদের সমস্ত ক্যাটাগরি তারা মেনটেন করেছিল, কিন্তু তবুও তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেনি। তাই তারা অফলাইনে কিন্তু আবেদনপত্র জমা দিয়েছিল। সেই সব ক্যান্ডিডেট যারা তো যারা যারা সেই অফলাইনে আবেদনপত্রগুলি জমা দিয়েছিল তারা এর জন্য গ্রহণযোগ্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট হয়ে লেখা আছে বোর্ড যে নোটিফিকেশন পাবলিশ করেছিল সেটা হলো 15 ফেব্রুয়ারি 2021। সেখানে কিন্তু বলা আছে যে 478 জনের ভ্যাকেন্সি কিন্তু সেখানে কিন্তু এখনও কিন্তু ফাঁকা হয়েছে। 478-এর মধ্যে 467 জন কিন্তু নতুন করে ভাইবা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট হবে এবং তার ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু টাইমটি দেখতে পাচ্ছ 11টা থেকে 5টা পর্যন্ত কিন্তু তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এবং ডেটটি দেখো তোমরা 20 সেপ্টেম্বর 2021 থেকে 21 সেপ্টেম্বর 2021। এবং এখানে কিন্তু সেখানে জায়গাটিও দিয়ে দেওয়া হয়েছে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল অফ শিক্ষা ভবন 27A বোস পুকুর রোড কলকাতা 20040 বিশাইল কাসবা পুলিশ স্টেশন। এবং এখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের কিন্তু যেসব ডকুমেন্টগুলি লাগবে সেই সমস্ত কিন্তু এখানে এক এক করে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু নোটিফিকেশন সমস্ত বিষয়গুলি দেখতে পারবে। দ্বিতীয় খবরটি কিন্তু বিশাল বড় সুখবর, সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শীঘ্র প্রাথমিক টেটের ফল বের করে পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় পর্ষদ। তো এটা কিন্তু বিশাল বড় খবর, খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু 7000 নতুন নিয়োগ করা হবে, তোমাদের বিস্তৃত জানিয়ে দিচ্ছি কাদের কাদের 7000 নিয়োগ করা হবে। তার আগে কিন্তু জানিয়ে দিচ্ছি এই টেট 2017 সালের যে টেট পরীক্ষাটি হয়েছিল তার রেজাল্ট সম্বন্ধে কিন্তু আপডেট চলে এসেছে। এখানে কিন্তু বলা হচ্ছে 31 জানুয়ারি 2021 যে 2017 সালে আমি টেট পরীক্ষাটি হয়েছিল সেই ফল কিন্তু দ্রুত প্রকাশিত হতে চলেছে। তোমাদের কিন্তু আগে জেনেছিলাম 20 থেকে 27 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে এবং সেটি কিন্তু 11:30 থেকে 12:30 মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং পুজোর পরে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং দ্রুতগতিতে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া চলবে। এবং ইন্টারভিউ ব্যাপারে এখনও কিন্তু পর্ষদ থেকে কিছু জানানো হয়নি, যদি জানানো হয় তো তারপর কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানাতে হবে তোমাদের কিন্তু সে বিষয়ে। আমি ইন্টারভিউ কীভাবে পরীক্ষা দিতে হবে এবং ক্র্যাক করতে হবে সে বিষয়ে পরবর্তীতে তোমাদের জানিয়ে দেবো। ও দ্বিতীয় প্রশ্ন, যদি আপনারা সব থেকে বেশি করেছিলেন সেটা হলো কত শতাংশ পাস করবে। এবার কিন্তু 3 থেকে 4% এবার পাস করবে, কারণ পরীক্ষার প্রশ্নপত্র একটু কঠিন হয়েছিল তাই 5% এবার অতটা থাকবে না, একটা রিজনেবল পরিমাণ কিন্তু পাস এবার পরীক্ষায় 2017 পরীক্ষায় এবার কিন্তু পরীক্ষার্থীরা করবে। তা কটা দিন ধরে অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু একটু সুখবর আসতে চলেছে। তো টেট 2017 কিন্তু আনুমানিক 7500 জনকে কিন্তু এবার নিয়োগ করানো হবে। তো আইটিজির খবর সেটা হলো 7000 জনকে কিন্তু নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগে চাকরি দেওয়া হবে। যে 7000 জন কারা কারা তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু এরা কিন্তু 2009 সনের ক্যান্ডিডেট যারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করে তারা প্রাইমারি চাকরি পায়নি, প্রকৃতপক্ষে তারা অনেকভাবে বঞ্চিত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যাটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে শূন্য পদে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাম আমলে 2009 সনে কিন্তু আমি টেট পরীক্ষাটি হয়েছিল এবং সেখানে কিন্তু দুটি জেলায় কিন্তু নিয়োগপত্র তারা দিতে পারেনি এবং দুর্নীতি সেখানে হয়েছিল। তাই জন্য সেখানে 3925 এবং 3179 জনে কিন্তু মালদা এবং উত্তর দিনাজপুরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে এবং এটি কিন্তু সেটাই মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী কিন্তু কালকে জানিয়েছেন এবং 7000 জনের নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুজোর আগে সম্পন্ন করে দেওয়া হবে। তো 2009 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা বিশাল বড় সুখবর, তোমাদের কিন্তু খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। আমি তোমাদের কিন্তু আগে ভিডিওতে আগে জানিয়েছিলাম এই বিষয়টি,
তো সর্বশেষ আলোচনা করব প্রাইমারি টেট 2022 তো প্রাইমারি টেট 2022 যে নতুন টেট পরীক্ষাটি 31 জানুয়ারি 2022 হবে তাদের পরীক্ষার জন্য কিন্তু বিএড দুজন রাজ্য থাকবে এবং বিএড এবং ডিএড দুজনে কিন্তু এই পরীক্ষা দিতে পারবে এর আগে কিন্তু দিল্লি হাইকোর্টে তোমাদের অনেকবার আগে জানিয়েছিলাম যে সেখানে মধ্যে কি কি চলছিল সেখানে কিন্তু বিচারপতি জানিয়েছেন প্রাইমারি টেট বসার জন্য বিএড এবং ডিএড যে কোনো একটি ডিগ্রি কিন্তু পরীক্ষা বসার জন্য গ্রহণযোগ্য যে কোনো একটি ডিগ্রি থাকবে তোমরা বুঝতে পারবে তাই এই বিষয়টি কলকাতা হাইকোর্টে যে সেপ্টেম্বর মাসে বিএড এবং ডিএড কেস উঠবে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে এবং কলকাতা হাইকোর্টে কিন্তু সেই একই রকম সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং বিএড এবং ডিএড দুজনে কিন্তু প্রাইমারি টেট 2022 এর জন্য নতুন করে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু তারা দুজনে বসতে পারবে তাই তোমরা প্রস্তুতি চালিয়ে যেতে থাকো ভালো ফল এবং প্রাইমারি টেট 2022 এ পাস করার জন্য তো ছিল প্রাথমিক শিক্ষা নিয়োগত প্রাইমারি টিচিং নিয়ে আছে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে ভিডিওতে লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে দেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তো চলো বন্ধুরা আজ পর্যন্ত খুব শীঘ্রই অন্যদের সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।